বন্যায় ক্ষতির পরিমাণ দেখে যারা প্রাপ্য তারা পাবে, এ বিষয়ে আলোচনা করে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ব্রিগেডিয়ার ডক্টর এম শাকাওয়াত হোসেন। দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ওষুধ বিতরণ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজ খবর নেন উপদেষ্টা। এ সময় তিনি জানান একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে সরকার। এছাড়া জেলার বিভিন্ন ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমি মনে করি ইনশাল্লাহ এই পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশনটাও সুন্দরভাবে হবে। এই জন্য আশা করি যাদের যা প্রাপ্য ইনশাল্লাহ তারা পাবে। যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো ইমিডিয়েটলি পূরণ করা যাবে না। আমরা আলোচনা করে আরও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কোথায় কী লাগে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে যখন যাবে তখন এটা করে।